একটা সিংহ ঘন্টায় ছুটতে পারে 90 কিলোমিটার বেগে, কত কিলোমিটার? একটা হরিণ ঘন্টায় ছুটতে পারে 100 কিলোমিটার বেগে, তাহলে কে জোরে ছুটে? জোরে বলতে হবে। সিংহ কত কিলোমিটার, হরিণ? তারপরেও হরিণটা 100 কিলোমিটার বেগে ছোটার পরেও সিংহটার কাছে সে ধরা পড়ে যায়। এর কারণ, সিংহ যখন ধরার জন্য ছোটে সে শুধু সামনে তাকায়, সে পিছনে তাকায় না। আর হরিণ 100 কিলোমিটার বেগে ছোটার পরেও সে ধরা খেয়ে যাবার ভয়ে বারবার পিছনে তাকায়। আর পিছনে তাকার কারণে ওর গতিটা স্লো হয়ে যায় আর সিংহের হাতে বধ হয়ে যায়। পিছনে তাকাবার সময় আমাদের নাই, চিল্লায় বলো ঠিক কিনা।